আমি শুরু করবো নাকি তুই ধরবি? দাদু আমরা একটু মাথা ঠান্ডা করো না, আমি দেখতে আছি। তারপরে তোরা দাদুর সাথে দুষ্টামি করো কাহায়? কে দুষ্টামি করছে দাদুর লোকে? দাদুকে আমাকে বেয়ে লাগে না যে দাদুর লোকে দুষ্টামি করুক। না ভাইয়া, আমি কইছিলাম যে আপনি কি আমাকে বেয়ে লাগে নি যে আমরা আঙুল দিয়ে রাখুন, তার উপর আপনার যে কালার ভাইয়া। ভাই ভাই, আপনি তো আমাদের ফ্রেন্ড, মানে বড় ভাই, সিনিয়র। ইউ আর লাইক মাই গ্র্যান্ড পাপা। কি পেপে? পাপ গ্র্যান্ড পাপা মানে আমার আমার দাদা। না মানে মাই গ্র্যান্ড ফাদার, মাই গ্র্যান্ড পাপা ইজ ইয়াং, মানে আপনার মতো। সে কিন্তু ঠিকই বলছে, নেহাল কিন্তু ভুল কিছু বলে নাই। মানে আপনার যে বয়স আর আপনার যে হাইট সব কিছু মিলিয়ে রিয়েলি ইউ আর এ গ্রেট আসল। নেতা কি দাদু কি নকল? আসল দাদু আমার। আমি তো আসলে আশা ভাই, আসলে বিষয়টা হচ্ছে যে আমি আর আপনি তো পার্টনার, অনেক কিছু একসাথে শেয়ার করেছি, তো আমার মনে হয় যে আমাদের সম্পর্কের মাঝে কেউ ভেদাভেদ তৈরি করার চেষ্টা করতেছে। আসলে আমাদের পক্ষে তো বেয়াদাবি করা সম্ভব না, আর আমার পক্ষে তো কোনোভাবেই আপনার সাথে বেয়াদাবি করা সম্ভব না। আশা ভাই হরি উল্টা লাইতেছে আম্মা। বড় মামা নি প্রমোশন হয়েছে, মাহবুদিয়ান র‍্যাবে চিফ হয়ে গেছে। আর কে আটকায় আম্মা বুঝেন না? আর মামা র‍্যাবের চিফ হয়ে গেছে, আই বাকি না হয়েছে কাবিলা, মামা বাকি না মিলে এবার পুরো দেশ উল্টা হলো। আম্মা আম্মা আপনি খালি দোয়া করেন আমার লাই, যাতে আম্মা আমি যাতে সুস্থ থাকি আম্মা, ঠিক আছে নি? আচ্ছা আম্মা ঠিক আছে, আমি তাহলে পড়ালেখা করতেছি আম্মা, কেন আরো তো আমার মামা মতো বড় হইতে হবে আম্মা। ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ইরে আর বড় মামা আছে না? হেতে তো র‍্যাবের চিফ হয়ে গেছে, ঢাকা পোস্টিং হয়েছে, আমগো বাসা তো আইতেছে। আর কে আটকেবে আমগো রে? সোর্স আছে আন্ডা সান্ডা গুন্ডা যেগুলো আছে বেগুনের মন করে পায়ের তলা পিছিয়ে মারিয়ে লাই, বুঝছিস না? কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। হ্যাঁ ভাই, অনেকগুলো আবহাওয়া কাপড় আছে, কাপড়গুলো দিয়ে দিও, ভালো লাগতেছে। পাশে ব্রো ইউ ওয়ান্ট টু মোর জন্য একটু গরম পানি করে একটা ড্রাগন টি দিয়ে যাই। ভাই আমার হেডফোনটা আমি নিয়ে যাবো। Yeah.